আসসালামু আলাইকুম বন্ধুরা, আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। বন্ধুরা, আজ যে ভিডিওটা দেখাবো তা দেখে আমি অবাক হয়ে গেছি। আজ যে ভিডিওটা দেখাবো আমি দেখে সেটা অবাক হয়ে গেছি। বন্ধুরা, প্রথম যে ভিডিওটা দেখাবো, একটি ছোট বাচ্চা, 9 বছরের একটি বাচ্চা 18 বছরের একটি মেয়েকে কীভাবে বিয়ে করলো। হ্যাঁ, বিয়ের বাসরাতের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখাবো একটি বৃদ্ধ বাবাকে, তার সন্তানেরা কোটি কোটি টাকার মালিক, তার সন্তানেরা বৃদ্ধ বাবাকে মাদকাসক্ত মেডিকেল পাঠিয়ে দিছে শুধুমাত্র সম্পত্তি লিখে না দেওয়াতে। তো আজ দুটো ভিডিওই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো শুরু করা যাক বন্ধুরা, প্রথম ভিডিওটি আপনাদেরকে বিয়ে করছেন। তো আপনারা ওদের থেকে শুনতে পারছেন যে ওদের আজকে বিয়ে হয়েছে। ওর বয়স হলো 9 বছর, আর আপু আপনার বয়সটা বলেন তো একটু। 18। আর এই আপুর বয়স হলো 18 বছর। তো তাদের কিভাবে বিয়ে হলো, কিভাবে এটা সম্ভব হলো, আমরা তার মায়ের সাথে একটু কথা বলবো। আপনার মা কই, উনি আপনার কি হয় মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। এই কি আপনার ছেলে হয়? হ্যাঁ। ওর বয়স তো 9 বছর ও বললো। হ্যাঁ 9 বছর। এই বয়সে ওরে কেন বিয়ে করাইছেন? বিয়ে করাইছে, আমি অসুস্থ। আপনি অসুস্থ? হ্যাঁ। ওর বাবা কোথায়? নাই, মারা গেছে। ওর বাবা নাই, মারা গেছে। আর আপনার আর কোনো ছেলে মেয়ে নাই? না। এটাই আপনার ছেলে? হ্যাঁ। তো এখন মানে তো ওর বয়স তো হলো 9 বছর, আর আপনার বৌমার বয়স হলো 18 বছর। তো কিভাবে এটা আপনারা মানে সম্ভব করলেন? তো অনেক সুন্দর, আপনার ছেলে হিসাবে, ছেলে তো অনেক মনে করেন যে ছোট, তাহলে ওই হিসাবে মানে জিনিসটা তো মিললো না। কিভাবে আপনারা এটা পসিবল করছেন আর কি, মানে এরা কিভাবে আপনার ছেলের কাছে বিয়ে দিছে? আমরা জায়গাটা পছন্দ করছে ওরে? হ্যাঁ পছন্দ করছে, মেয়ের বাপক। তো এই আলা কোনো মানুষ বলে না যে ওর বয়সের সাথে ওর মিল নাই? বলছিল এখন মেয়ের বাপ হলে মানে সবকিছু মিলাইয়া মানে সবাই রাজি হয়েছে নাকি? পরে সবাইকে জানাইছি, সবাই কালে হ্যাঁ এটা ঠিক, মেয়ের বাপকে রাজি করালো। মানে সবাই সবাই এটাতে মত দিছে, রাজি হয়েছে, এরপরে বিয়েটা হয়েছে। এই ছেলের ফ্যামিলিও রাজি, মেয়ের ফ্যামিলিও রাজি হয়ে একত্রিত হয়ে সবাই বসে বিয়েটা পড়াইছে, এবং তারা তাদের অলরেডি বিয়ে শেষ এখন প্রায়। জি ভাইয়া, আপনাদের বাড়ি কি এটা? জি। আপনার কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ হিউন ইসলাম। যে ভাইটা বিয়ে করছে, আপনার কি হয়, ছোট ভাই? ছোট ভাই। তো মানে বিয়ে করছে এটা কি আপনারা এই বিষয়টা আপনারা কেমন ভাবে দেখতেছেন? ভাই ওনার মার অসুস্থ, তো এই জন্য ওনার মা অসুস্থ, এই জন্য মানে বিয়ে করাই দিচ্ছে নাকি? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? হ্যাঁ আছি। আপনার কি নাম ভাই? মোহাম্মদ হিরুমিয়া। আপনারা তো এই বাড়ির না? হ্যাঁ। তো আজকে তো আপনাদের বাড়িতে বিয়ে হইলো, বিয়ে খাইছেন? হ্যাঁ বিয়ে খাইছি। তো এই যে ওর বিয়ে হয়েছে এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য আছে? ভাই ওর বাবা নাই, আর ওর মা হলো অসুস্থ, এই জন্য বিয়েটা করানো, আর কিছু না। হ্যাঁ আসলে তাদের জুটিটা অনেক সুন্দর হয়েছে, ওর বয়সটা কিন্তু ছোট মানে কম হতে পারে, কিন্তু তার মানে মিল আছে। আমি আর বাকিটা আপনারা বলেন কি মিল আছে কিনা, যদি ভালো লেগে থাকে বা এরকম একটি ঘটনা ফার্স্ট টাইম দেখে থাকেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার দিয়েন আর কমেন্ট করে জানাইন আসলে বিষয়টা কেমন হলো। তো এখন ওরে বিয়ে করে কি আপনি খুশি? হ্যাঁ খুশি। হ্যাঁ, আপনার নিজের ইচ্ছাতে বিয়ে করছেন না, বাবা মা আপনাকে কোনোরকম ভাবে চাপ দিছে? বাবা মা কি জোর করে আপনাকে বিয়ে দিছে? হ্যাঁ জোর করে। আপনি রাজি ছিলেন না? না। তো আপনি কেন বিয়ে করছেন, মানে বাবা মার কথা রাখছেন তাই না? হ্যাঁ। তো ভাই আপনি তো এখন বিয়ে করলেন, খুশি আছেন? হ্যাঁ। হ্যাঁ, তো এখন বউকে কিভাবে খাওয়াবেন? আমার মা খাবে। মানে আপনি বিয়ে করছেন, আপনার মা খাওয়াবে বাকে? হ্যাঁ। আপনার বাবা যে মরে গেছে, বাবা কি মানে জায়গা জমিন টাকা পয়সা কিছু থুয়ে গেছে আপনার জন্য আছে? হ্যাঁ। সেটা এখন ভেঙে ভেঙে খাইবেন, আর আপনি বড় হবেন পরে বউ খাওয়াইবেন কাম করে না? হ্যাঁ। হিসেব করে নি বিয়ে করছেন? আপনি কি বিয়ে করার জন্য বলছেন না আপনার মায়ে আপনাকে জোর করে বিয়ে করাইছে? আমার জোর করে বিয়ে করাইছে? না না, মিথ্যা কথা, আপনি মনে বিয়ের কথা কইছিলেন না? আমার মা দেখেন আপনার কথা শুনে আপনার বউ হাসতেছে, বউয়ের হাসিটা একটু দেখি ভাই। দেখেন বউ কিন্তু হাসতেছে,
সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে খুবই রোমাঞ্চময় একটি টাইম আমি কাটাইলাম, আমি দেখে খুবই। বন্ধুরা, কতটা নিঠুর হলে জন্মদাতা পিতাকে এভাবে বের করে দিতে পারে, যে কিনা তাদেরকে জন্ম দিয়েছে তাকে বের করে দিতে পারে। বন্ধুরা, ভিডিওটা দেখে খুব খারাপ লেগেছিল, বন্ধুরা ভিডিওটা দেখেন। পায়ে ছেঁড়া স্যান্ডেল, গায়ে ময়লা জামা পরা এই ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। দেখে কেবল কক্সবাজারের চকরিয়ায় 62 কানি জমি আর চট্টগ্রাম শহরে 6 কাঠার উপর সেমি পাকা ঘর রয়েছে তার। জীবনের 38 বছর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কাটিয়ে 2017 সালে দেশের আর 4 মাস পর মারা যান সহধর্মিনী শামিমা। এর 4 দিনের মাথায় সম্পত্তি পেতে মরিয়া হয়ে ওঠে তাদের 4 সন্তান। লিখে দিতে রাজি না হওয়ায় শুরু হয় বৃদ্ধ বাবার উপর নির্যাতন, প্রাণে বাঁচতে ঘর ছাড়েন তিনি। আমার মৃত্যুর পরে যা থাকবে তোমার আইন মোতাবেক নিয়ে যাবে পাবে, বুঝলেন? আমি বাইরে নিয়ে থাকতে চাই, আমি ইন্ডিপেন্ডেন্ট থেকে আমার সম্পদ আছে, আমি আমি এগুলি খাইয়ে দেবো, বাকি যেগুলি থাকে এগুলি তোমাদের, আমার এইটা ওইটা আইন করতে কথা, ঠিক আছে না? তারা এগুলি মানতে রাজি নেই। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।